এটার নাম কি? চুইজাল। চুইজালের হাঁসের মাংস না গরুর মাংস? গরুর মাংস। চুইজালের সেই স্পেশাল গরুর মাংস। এটা কত টাকা? এখানে অনেক বড়, কিন্তু আমরা দেন আপনারা ক্যামেরাতে বলবেন যে এরকম দেন, আমরা সবসময় দেন, আপনারা সামনে দেখতেছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা উত্তরা দিয়াবাড়ি বউ বাজার। এখানে আসছি এই যে মেজবানির কালো ভুনা খাওয়ার জন্য। যাই হোক দেখি, আর এখানে আমি আইসা এই যে ইমরানকে পাইছি। দেখো ভালো আছো? তোমার নাম কি? ইমরান। ইমরান, ইমরান এখানে কি করতেছো? মাদ্রাসায় পড়ো না? তোমার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। নেত্রকোনা। বসে গাছে চাই আছে খাইতেছো? আজকে দুপুরে খাও নাই? না খাও নাই। কেন? মানে ভাত ছিল না তো? আজকে তোমার কি খাইতে মন চাইছে? কালো ভুনা। কালো ভুনা। গজল বা সুরে টুরে কিছু জানো? কি জানো? সুরে ফাতিহা। সুরে ফাতিহা জানো? বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিম আমিন। সাদাকাল্লাহু লাযীম। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। ভালো আছেন? জি ভাই। এখন যেটা পাক করতেছেন এটার নাম কি? চুইজাল। চুইজালের হাঁসের মাংস না গরুর মাংস? গরুর মাংস। চুইজালের সেই স্পেশাল গরুর মাংস। এটা কত টাকা বাটি বা প্লেট? 250 টাকা প্লেট। 250 টাকা। কয় মানে কয় পিস থাকবে মাংস? 7 পিস। 7 পিস। আর এই পাশে কি আছে? এটা কালো ভুনা? জি, এটা কালো ভুনা। গরুর কালো ভুনা? জি, এটা গরুর বিক্রিত কালো ভুনা। আপনার আঙ্গির এটা কত টাকা প্লেট? এটা আমরা 250 টাকা বিক্রি করি। 250 টাকা টাকা বিক্রি করি। 6 টুকরা, 6 টুকরা থেকে 7 টুকরা পর্যন্ত আমরা দেই। কাস্টমারে যদি চায় আপনার করে তার 1 টুকরা বাড়িয়ে দিই। আর এই পাশে কি আছে? এটা হচ্ছে আপনি এটাকে বলে মুড়িগন্ডা। আমাদের গ্রাম অঞ্চলে সবাই বলে মুড়িগন্ডা, কিন্তু কেউ দেখা যায় মুরগির পায়টা দিয়া মুড়িগন্ডা পাকায়। আমরা এই জায়গায় পাকাইছি গরুর মাথা দিয়া। গরুর মাথা, গরুর মাথা দিয়ে অনেক সুন্দর করে দেখেন, অনেক সুন্দর করে আমরা পাকানো হয়েছে। দেখুন আমাদের খাবারটা অনেক পরিবেশ পরিচ্ছন্ন, অনেক সুন্দর করে পাকানো হয়েছে। এটা কত টাকা? এটা আমরা এক বাটি বিক্রি করি 100 টাকা। 100 টাকা? 100 টাকা বিক্রি করি। জি। আচ্ছা আচ্ছা। অনেক সুন্দর আর গরম গরম। এটা জি একদম গরম গরম, অল টাইম গরম থাকে। অল টাইম গরম থাকে। আমাদের এখানে কোনো খাবার, কোনো ঠান্ডা কোনো খাবার পাওয়া যাবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা কি আছে? এটাকে আমরা নেহারি, আমাদের নেহারি গরুর পায়া। নেহারি অনেক বড় বড় তো পায়া। জি অনেক বড় বড় পায়া। এই দেখুন অনেক বড় বড় পায়া আমাদের এক নলি। দেখেন অনেক ওয়েট, এবং দেখেন অনেক সুন্দর গোশ আছে। জি অনেক ভিতরও মাল আছে। হ্যাঁ ভিতরে অনেক ক্যালসিয়াম আছে। এরপরে ভিতরে উপরে দেখেন অনেক উপরে, কিন্তু আমাদের এটা আপনার 250 টাকা বিক্রি করি। 250 টাকা এবং 200 টাকাও বিক্রি করি। মানে ওইটার সাথে কি আর কোনো মাংস টাংস থাকে না? এর এটা সাথেই আছে। এর সাথে আপনি যে রগগুলো দেখতেছেন, এই যে অনেক সুন্দর এই যে রগগুলো আপনি দেখেন, একটু ভালো করে দেখেন অনেক রগ আছে। এটা রগের সাথে আমরা বিক্রি করি। অনেকে কলিজার ভিতরে ফ্যাপসা মিলাইয়া বিভিন্ন ধরনের বিক্রি করে, কিন্তু আমরা এই ধরনের বিক্রি করি না। আমাদের এখানে কলিজা যে একবার খাইছে সে দ্বিতীয়বার আসতে হয়েছে। আমরা 180 টাকা বিক্রি করি। 180 টাকা? জি 180 টাকা বিক্রি করি। আপনাদের প্লেট পরিমাণ মোটামুটি দেখায়, আপনাদের দেখায় একটা সার্ভিস দেখাচ্ছি। আমাদের 180 টাকার কলিজা আপনারা দেখেন, আপনারা না দেখলে তো বুঝতে পারবেন না। একজন মানুষ ভরপুর খাবার খেতে পারবে এই যে আমাদের পরিবার। ইনশাল্লাহ 180 টাকার কলিজা দেখেন, অনেক সুন্দর দেখেন। আপনারা বিশ্বাস না হয় যে বাস্তবে বসেন, আমরা যদি এরকম ভাবে দিব আপনারা খাবেন একদম প্লেট বইরা। না না ক্যামেরা দেখে দিচ্ছি না, আপনারা সরাসরি আসবেন। যদি আমাদের খাবারে যদি আপনাদেরকে কমতি দেই, তখন বলবেন যে ভাই আপনারা মুখে বলছেন এক কথা, কাজে আর এক কথা বলছেন। না আমাদের মুখে যে কথা, কাজও কিন্তু সেই কথা আমাদের কাজে। হাউজের এইটা লোকেশনটা একটু বলেন। লোকেশনটা আমাদের হয়েছে
এই যে মেজমানি সুইজাল হাঙ্গির করাই মেজমানি এই যে মেজমানি সুইজাল হাঙ্গির করাই আমাদের এটা হচ্ছে দিয়াবাড়ি বহুবাজার দিয়াবাড়ি বহুবাজার উত্তর সাইডে আমরা দোকানটা হচ্ছে উত্তর সাইডে আমাদের সবার লাস্টে আমাদের লাস্টে সিরিয়ালে আমরা বর্তমানে দোকানদারি করতে আছি আমাদের দেখেন অনেক বড় দোকান আমাদের পরিবেশটা দেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমাদের পরিবেশ আপনারা দেখেন অনেক সুন্দর করে সাজানো হচ্ছে ওই পাশে আরও আছে জি আমাদের এই পাশে আছে আরও অনেক কিছু আছে যে মেজমানি সুইজাল জি মেজমানি সুইজাল এই যে সুইজাল দেখা আছে দেখেন অনেক সুইজাল অনেকে যে বলবেন যে না আমরা জি বিখ্যাত এরা সুইজাল এই যে অনেক দেখেন যে অনেকে বলে যে ভাই সুইজালের নাম দিয়া শুধু বিক্রি করে কিন্তু দেখেন আমাদের এর ভিতরে সমস্ত সুইজাল এই দেখেন পুরো সুইজাল প্রতিটা প্লেটে একটা করে সুইজাল পাবে এবং একটা করে রসুন পাবে আমাদের রসুন এটা মূল্য আমরা 250 টাকা বিক্রি করি ভাই আমরা 6 টুকরা বিক্রি করি 6 টুকরা দেই এবং কোন কাস্টমার আবদার করলে 7 টুকরা আর টুকরা দেয় এবং একটু জল দেই চাইলে আপনারা দেখুন আমি আপনাদেরকে বেড়ে দেখে যদি আপনারা বিশ্বাস না হয় দেখেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে না 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 এটা ভুল ধারণা অনেকে করে ঠিক আছে এই যে দেখেন আপনারা দেখেন কালারটাও দেখেন অনেক সুন্দর না আমাদের শিওর আমরা 1 টুকরো আপনাদেরকে কম দিব না 7 টুকরা বলছি 7 টুকরোই দিব চেষ্টা করবো আরো যে আপনারা আবদার করলে এই যে দেখেন আপনারা কালারটা দেখেন অনেক সুন্দর 250 টাকা দেন অনেক চকচক করতেছে গরুগোস কালার খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এই পাশে আছে হাঁসের হ্যাঁ এই যে হাঁসের মাংস আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইটা একটা বাইরে দেন ওই যে এই যে আপনি এই যে কাস্টমারকে বাইরে দিতে আছি যদি ভাই বিশ্বাস না হয় আমরা সামনে বাড়বো আগাচর বাড়বো এটা কি সিনার গোস এই দেখেন একটা লেগ পিস দিচ্ছি একটা লেগ পিস দিচ্ছি একটা গলার হাড়ের গোস দিচ্ছি আবার দুইটা সিনার গোস দিচ্ছি এই দেখেন অনেক সুন্দর করে সিনার গোস এই দেখেন এই যে 5 পিস দিচ্ছি এই যে 5 পিস দিচ্ছি এই যে দেখুন অনেক বড় বড় কিন্তু 5 টুকরা দিছি দেখুন ভাই এই জন্য আবার আমরা একটা পাকনা দিলাম একটা পাকা দিলাম একটা গলার হার দিলাম এই দেখুন যদি আপনি গলার হার দিলাম না একটা কলিজা দিয়ে দিলাম এটা কিন্তু আপনাদের কাছে দেখানোর জন্য এর কাস্টমারের জন্য বাড়ছি ভাই এই যে 200 টাকায় বিক্রি করি আপনারা দেখেন 5 টুকরা ভাই 5 টুকরা 1 টুকরা কিন্তু গলার হার থাকবে 200 টাকা মাত্র 200 টাকা বিক্রি করছি হ্যাঁ 5 টুকরা কিন্তু যে 250 টাকা আছে দেখেন 5 টুকরা অনেক সুন্দর করে দিছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই পাশে আছে কি এই জায়গায় আছে আমাদের বট এটা গরু বট বলে অনেকে বুড়ি নেয় না বাসা বাড়িতে নেয় না পাক করার কষ্ট এবং সাপ পরিষ্কার করার কষ্ট এই জন্য নেয় না কিন্তু আমরা দুটা মহিলা রেখে আমরা অনেক সুন্দর করে পরিবেশ করে পরিষ্কার করে তারপর আমরা এই খাবারগুলো পাকাই আপনারা দেখেন আমাদের এই যে বটগুলার কালারগুলো অনেক দেন সুন্দর অনেক গুণা এই যে আমরা বেড়ে 150 টাকায় বিক্রি করি এইভাবে জি এই যে 150 টাকা বাড়ি ভরে অনেক সুন্দর করে আমরা বিক্রি করি এর মূল্য হচ্ছে 150 টাকা আচ্ছা এই যে এতগুলো যে আইটেম দেখাইলেন তরকারি এগুলো খাওয়ার জন্য কি কি আছে এটা খাওয়ার জন্য এখানে খাওয়ার জন্য চাপটি পাওয়া যায় চাউলের রুটি পাওয়া যায় তারপর আপনি শাহি পরাটা বলে শাহি পরাটা পাওয়া যায় আমাদের এই জায়গায় শাহি পরাটা চাপটি এবং চাউলের রুটি দুটি পাওয়া যায় আর এই পাশে আরো আছে জি জি এই জায়গা আরো আছে এই জায়গা আমাদের এই যে চিকেন চাপ আমরা 150 টাকা বিক্রি করি দেখেন আপনাকে আইটেমগুলো আপনারা আপনাদের দেখা যায় আমি না এই দেখেন আমাদের এই যে আমাদের মুরগির ট্রানটা দেখেন আপনারা সিনা এরকম সিনা দেখেন অনেক বড় কিন্তু আমরা দেন আপনারা ক্যামেরাতে বলবেন যে এরকম দেন আমরা সবসময় দেন আপনারা সামনে দেখতে আছেন অনেক বড় সিনা দেখেন পিসটা দেখেন এর একটা পিস আমরা 150 টাকা বিক্রি করি 150 টাকা বিক্রি করি এই যে লেগ পিস আপনারা সিনা দেখাইছি এখন আপনি লেগ পিসটা দেখাইতেছি এই যে লেগ পিসটা দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই যে অনেক বড় এটাকে আমরা জি 150 টাকা এখানে হচ্ছে শাহি পরাটা কত টাকা পিস ভাই পরাটা হচ্ছে আপনি 30 টাকা পিস আমাদের অনেক বড় টি এখনো রেডি হয় নাই তবে একটা বেলে দেখাতে পারতাম যদি একটা রুটি বেলেন বাস আপনি একটু বেলেন আমরা দেখিয়ে দিই আমাদের দর্শককে আর ওই যে
বসেন স্যার বসেন, চুলা ব্যাগ জ্বালায় দাও, একটা চুলা ভালি রাখবেন না, কমে চুলা জ্বালায় দাও, সব চুলা জ্বালায় দাও, দিচ্ছি তো দিছি দেন। কালো ভুনা দেখুন, আমাদের কালো ভুনার কালারটা দেখেন অনেক সুন্দর কালার, এটার ভিতরে কিন্তু আবার চুইঝাল আছে, চুইঝাল কালো ভুনা, কিন্তু খেয়াল করবেন আমাদের চুইঝাল কালো ভুনা। এই যে ভাই আপনারা দেখুন অনেক সুন্দর করে দিছি, এই যে ষাট টুকরা গোছ দিছি আমরা, জয় থেকে ষাট টুকরা, এই আট টুকরা দিয়া দিলাম আপনাদের জন্যে, এই যে একটা চুইঝাল দিলাম, এই যে চুইঝালের ডাট, এই যেমন একটা রসুন দিলাম, ঠিক আছে, এই যে অনেক সুন্দর করে বানিয়ে দিছি। চাপটি খেবে না রুটি খেবে, চাউলের রুটি খেবে, চাউলের রুটি এদিকে আমার দিতেছেন, দেন দেন। হ্যাঁ হাঁসের মাংস, হাঁসের মাংস বললেন কত, 200 টাকা? আচ্ছা 200 টাকা। এ হচ্ছে হাঁসের মাংস 200 টাকা। একটা কলিজা হয়ে গেছে না? আচ্ছা আসেন, আমরা নিচে কি ইমরান, এটা হচ্ছে গরুর কালো ভুনা না, ইমরানের জন্য নিচে কালো ভুনা, আর এই যে চাউলের আটার রুটি, আর একটা শাহি পরোটা অনেক বড় সাইজে দেখেন গরম, এর মূল্য হচ্ছে 30 টাকা, আর এই যে চাউলের আটা রুটি এর এক পিসের মূল্য হচ্ছে 10 টাকা, আর এখানে হাঁসের মাংস এর মূল্য হচ্ছে 200 টাকা, আর এই যে কালো ভুনা, কালো ভুনা হচ্ছে 250 টাকা। তো এই মুহূর্তে বিকাল টাইম, পেটটা মোটামুটি ভরাই তারপরেও খাচ্ছি আর কি, তো মূলত দেখবো এটা খাবারটা কেমন। তো নাও ইমরান, নাও ইমরান, তো না খেয়ে রেছি ইমরান, বেশি করে খাও তুমি, ঠিক আছে, যে পর্যন্ত খাইতে পারো খাও। হ্যাঁ ওই যে রুটি আছে, পরোটা আছে, জামাল ভাই ধরেন, আমরা এই হাঁসের মাংস দিয়ে আর কি শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান কেমন লাগতেছে? ভাই আমাকে একটা পানি দিয়েন, পানি, হাঁসের মাংসটা বেশ ভালোই লাগতেছে। ইমরান কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে খাও, গলা যেন আটকায় না। আর এটা হচ্ছে যে হাঁসের যে কলিজা সেটা, ভাই এটা নরম আছে, মাংস কিন্তু গরম, এগুলো মাংস গরম এবং হ্যাঁ টেস্টি, অনেক জায়গা হয়ে থাকে না যে আগে জ্বালায় রাখে আবার এই করে, একটু বাসি বেশি ভাব লাগে সেরকম না, আর তাজা তাজা বাসায় রান্না করলে যেমন মজাটা, অন্য রান্না করে নিয়ে আসছে হোটেলে কিন্তু এরকম একটু কমই পাওয়া যায়, মানে হোটেলে হয়তো ওই খাবারটা হয়েছে যে বাসায় যেরকম খাই আমরা একবার বাসায় সেরকম। ইমরানের কাছে কেমন লাগতেছে? এর আগে কি খাইছো? খাও নাই, নরম হাঁসের মাংস দেখি, জামাল ভাই একটা নিছে, তো আমি এটা একবার খেয়ে দেখি। আমার সাথে আছে যে জামাল ভাই, জামাল ভাইয়ের একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম হচ্ছে কি, ইয়াম মিষ্টিস ফুড বিডি, তো অবশ্যই জামাল ভাইয়ের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন হয় একটু কাইন্ডলি দেখবেন, দেখে ভালো মন্দ হলে একটু কমেন্টস করবেন,
আচ্ছা ঠিক আছে, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। এটা হচ্ছে সেই হাঁসের রান। হ্যাঁ, এরপর আছে যে শাহি পরোটা। শাহি পরোটা, শাহি পরোটা কিন্তু অনেক বড়, সাইজও বড়, আর এক পিসের মূল্য হচ্ছে 30 টাকা। এটা সব কেন? ওয়াও, অসাধারণ। রুটিটা মুখে দিলাম, একদমই মুখের ভিতরে সফটের মতো, যেমন একটু শক্ত শক্ত থাকে সেরকম ভাব না, মানে মসমসা মসমসা। মুখে দেওয়ার পরে আস্তে আস্তে সুন্দরভাবে ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, না সারাদিন তো খাও নাই, তাই না? দুপুরে কি খাইছো? কিছুই খাও নাই। সকালে কি খাইছিলে? সকালে কি খাইছিলে? সকালে ভাত খাইছো আর দুপুরে খাওয়া হয় নাই। হ্যাঁ, তাহলে তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করো? হ্যাঁ, তোমার খুব ইচ্ছা ছিল যে গরুর কালো ভুনা খাবা, না? হ্যাঁ, এখন যে কেমন লাগতেছে, অনুভূতি কেমন তাতে? তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ওর অনেক দিনের মানে আশা ছিল যে কালো ভুনা খাবে, সেই জন্য এখানে অনেক দিন ঘোরাঘুরি করতেছে, কেউ আসলে ওরা খাওয়ায় না। তো আমার সামনে পড়ে গেল, আমার কাছে বললো, যার কারণে আমি ওর আশাটা পূরণ করলাম। একজন মাদ্রাসার ছাত্র। আর তোমার দেশের বাড়ি কোথায়? নেত্রকোনা। দেশের বাড়ি আছে নেত্রকোনা। তো ঠিক আছে, খাও। হ্যাঁ, ওর জন্য দোয়া করবেন, ওর জন্য হাফেজ হয়ে যাবে, আর কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়তেছে, সবাই ওর জন্য দোয়া করবেন। মানে বিকাল 5টার সময় আসছেন? আর এমনি কি কাজ করেন তাহলে? লেখাপড়া করেন না এমনি? ই আছে, সংসার আছে? সংসার আছে, আছে। এটা হচ্ছে, এটা তো চাউলের রুটি, তাই না? এটা হচ্ছে চাউলের রুটি। খুব সুন্দর, ঠিক আছে, ভালো থাকেন। তো ভাইয়া, আমরা তো খাইলাম একটা কালো ভুনা, আর খাইছি হলো হাঁসের মাংস, আর একটা শাহি রোটা, শাহি পরোটা, আর দুইটা চাউলের রুটি। মোট কত টাকা হয়েছে? হাঁসের গোশে 200 টাকা, 250 টাকা, 450 টাকা, 420 টাকা, 470 টাকা, আর শাহি পরোটা একটা 30 টাকা, 500 টাকা, সই। আর পানি আছে? হ্যাঁ, দুটা পানি আছে, তাই 40 টাকা, 540 টাকা। ঠিক আছে, খুব সুন্দর। আজকে এই যে মোট 540 টাকা খাইছি, খায় তো মনে করেন যে কাম সারা। আর বাসায় যে আজকে খাওয়ার মতো তেমন কিছু নাই, কিছু খাওয়া যাবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।